দুইটা কুইজের জন্য 50 মার্কসের মতো আছে। তো এটা আসলে ডিপেন্ড করবে যে তোমাদের কুইজ কিরকম হচ্ছে। তো আমরা মিনিমাম দুইটা কুইজ নিব আর কি, এবং প্রত্যেকটা কুইজ হচ্ছে 25 মার্কস করে হবে। তো যেহেতু আমাদের মিড এক্সাম চলে এসেছে এবং কোনো রুটিন এখনো দেয়নি, তো রুটিন আসার আগে পর্যন্ত ক্লিয়ারলি কিছু বলা যাচ্ছে না। আমাদের যে প্ল্যানটা আছে, অলরেডি আমরা ক্লাউড কম্পিউটিং শেষ করেছি এবং আজকে আমরা আশা করছি যে আমাদের ক্লাস্টার কম্পিউটিংটা শেষ হয়ে যাবে। তো যেহেতু আমাদের ক্লাউড এবং ক্লাস্টার দুইটা শেষ হয়ে যাবে, তো আমাদের হচ্ছে একটা কুইজ আমরা নিবো, যেটা হচ্ছে 25 মার্কসের হবে এবং সেটা মোস্ট প্রবলি হচ্ছে এমসিকিউ হবে আর কি। তো রুটিনে যদি কোনো মানে এটার জন্য কোনো এক্সাম শিডিউল না থাকে, তো আমরা হচ্ছে আমাদের মিডের পরে, মিড তো হচ্ছে আমাদের 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত এরকম একটা টাইম রেঞ্জের মতো হবে। তো আমাদের যে মিডের টাইমটা আছে ওই উইকে বা তার পরের উইকে হচ্ছে আমরা একটা কুইজ দিবো, যেটা হচ্ছে 25 মার্কসের হবে। ঠিক আছে, ক্লিয়ার? এবং ডেটটা আমাদের হচ্ছে মিডের রুটিন আসার পরে আমরা কনফার্ম করে দিব। হ্যাঁ বলো। কুইজ যে ম্যাম দুইটা হবে, এটা কি মার্কটাকে অ্যাভারেজ করে কাউন্ট করা হবে নাকি দুইটা মার্কে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করা হবে? দুইটা মার্কে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করা হবে, এরকমই প্ল্যান আছে। ওকে, দ্যাট মিন্স ম্যাম আমাদের 30 মার্কস কুইজের উপর ডিপেন্ড করতেছে। নট 30, ইটস 25 প্লাস 25। যদি ভিএলসি তে একটু দেখো তোমাদের অলরেডি কোর্সের মার্কিংটা কিরকম হবে সেটা দেওয়া আছে, যে কিভাবে হচ্ছে মার্কিংটা করা হবে। ম্যাম কয়টা এমসিকিউ থাকবে? 25, 25টা এমসিকিউ, একটা কুইজে 25টা এমসিকিউ থাকবে। যদি এমসিকিউ নেই আমি তাহলে 25টা এমসিকিউ থাকবে, আর যদি ওরকম রিটেন টাইপের কিছু থাকে তখন এটা আসলে ডিসাইড করা হবে যে কিরকম হবে আর কি। বাট তোমাদের ফার্স্ট কুইজ যেটা হবে সেটা এমসিকিউই হবে, এবং সেটা হচ্ছে যদি রুটিনের শিডিউলে ওরকম কোনো ডেট দেওয়া না থাকে, তাহলে হচ্ছে আমরা মানে মিড টার্ম যে উইকে 4 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মোস্ট প্রবলি, হয়তো সেই উইকের পরপরই আমরা হচ্ছে কি একটা কুইজ নিব এই সফটওয়্যার প্রজেক্টটা, যেখানে সিলেবাস হবে ক্লাউড কম্পিউটিং এবং ক্লাস্টার কম্পিউটিং। ক্লিয়ার? তো সেভাবেই হচ্ছে তোমাদের প্রিপারেশনটা রাখতে হবে। আচ্ছা, গতদিন আমরা হচ্ছে ক্লাস্টার কম্পিউটিং নিয়ে পড়েছিলাম, তো আমাকে একটু বলো যে ক্লাস্টার কম্পিউটিং এর স্লাইডটা কে কে দেখেছিলে। ম্যাম দেখেছিলাম। ক্লাস্টার বলতে আমরা কি বলছি বা ক্লাস্টার কম্পিউটিং এ আসলে আমরা কি বুঝতেছি, কেউ একজন আমাকে একটু বলো। ক্লাস্টার কম্পিউটিং যেটা ছিল আমাদের হচ্ছে যে রিসোর্স গুলা আছে সেগুলা কি হচ্ছে কি, বা আমরা যে মেশিন গুলা ব্যবহার করি সেগুলো থেকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে গুচ্ছ আকারে একটা পরবর্তীতে গুচ্ছ আকারে যে কাজগুলো ডিস্ট্রিবিউট করছে সেগুলোকে কম্বাইন করে একটা ইউনিফাইড একটা সলিউশন দিয়ে থাকে। এবং আমরা একটা ইউনিফাইড কাজের জন্যই কি আমরা বিভিন্ন ক্লাস্টার আসলে ভাগ করছি, যেটা আসলে আমাদের দেখাচ্ছে যে ডিস্ট্রিবিউটেড সিস্টেম আমরা যেরকম করে থাকি কিছুটা ওরকমই। তো আমাদের গত লেকচার আমরা দেখেছিলাম যে ক্লাস্টার কম্পিউটিং কি, কেন দরকার, মোটিভেশন কি হতে পারে, এটা বেনিফিট কি, বা আমাদের ডিজাইনের সময় মেজর ইস্যু কি কি হতে পারে, ক্লাস্টার আর্কিটেকচার এবং আর্কিটেকচারের কম্পোনেন্ট গুলোর মধ্যে দুইটা কম্পোনেন্ট নিয়ে দেখেছিলাম। একটা হচ্ছে মাল্টিপল স্ট্যান্ড অ্যালোন কম্পিউটার বা নোড, আর একটা হচ্ছে অপারেটিং সিস্টেম। এই টপিক গুলো নিয়ে আমরা দেখেছিলাম। তো গত ক্লাসে যেগুলো দেখেছি এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? জি না ম্যাম। তো আমরা হচ্ছে আজকে এয়ারপোর্ট থেকে হচ্ছে দেখা শুরু করব। আমাদের তো কি কম্পোনেন্টের মধ্যে 6টা কম্পোনেন্ট ছিল, নোড ছিল, অপারেটিং সিস্টেম ছিল, হাই পারফরমেন্স নেটওয়ার্ক ছিল, প্যারালাল প্রোগ্রামিং এনভায়রনমেন্ট ছিল, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন ছিল, মিডলওয়্যার ছিল, এই 6টা আমাদের কম্পোনেন্ট ছিল। তো আজকে আমরা হচ্ছে বাকি 4টা নিয়ে দেখবো, হাই পারফরমেন্স নেটওয়ার্ক, ক্লাস্টার মিডলওয়্যার, প্যারালাল প্রোগ্রামিং, অ্যাপ্লিকেশন, এই 4টা নিয়ে। তো হাই পারফরমেন্স নেটওয়ার্ক কি, যখনই আমি একটা ক্লাস্টার ডিজাইন করব, যেহেতু আমরা হচ্ছে কি কয়েকটা গুচ্ছ আকারে ভাগ করছি, একটা টিম বলা চলে আমাদের কয়েকটা টিমে আমরা ভাগ করেছি। টিম এ তে হচ্ছে সাপোজ 5 জন মেম্বার আছে, টিম বি তে হচ্ছে 5 জন মেম্বার আছে, কিন্তু তাদের মাঝখানে যে কমিউনিকেশনটা করতে হবে সেটা যেন কি আমাদের খুবই হাই পারফরমেন্স কমিউনিকেশনটা থাকে, বা ব্যান্ডউইথটা ভালো থাকে এবং লো ল্যাটেন্সি থাকে। এরকম যদি হয় যে তাদের মাঝখানে কমিউনিকেশন ভালো না, তাহলে কি আমার আলটিমেট আউটপুট কি ভালো আসবে না। তো হচ্ছে আমার এই ক্লাস্টার কম্পিউটিং এ হচ্ছে এই ব্যান্ডউইথ এবং হচ্ছে কি এই ল লেটেন্সি যেন থাকে, এই জিনিসগুলো হচ্ছে আমাকে এনশিওর করতে হবে, তাহলে দেখা যাবে যে আলটিমেটলি আমরা হাই পারফরমেন্স নেটওয়ার্ক পাচ্ছি।
তো এগুলো কিছু এক্সাম্পল হতে পারে, প্লাস ইথারনেট বা গিগাবিট ইথারনেট, এগুলো আছে আর কি। তারপর যেটা ক্লাস্টার মিডলওয়্যার, মিডলওয়্যার মানে কি, আমার দুইটা মানে দুইটা জিনিসের মাঝখানে একটা পাত আছে, যেটা হচ্ছে কি দুজনের মাঝখানে কমিউনিকেশন বিল্ড আপ করবে। তো এই মিডলওয়্যারটা কোথায় থাকে? ওএস ওএস এবং হচ্ছে কি অ্যাপ্লিকেশন, এই দুইটার মাঝখানে হচ্ছে কি আমার ক্লাস্টার মিডলওয়্যারটা থাকতে পারে। তো এইগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য বা এই ইনফ্রাস্ট্রাকচারকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা দুইটা ওয়ে হতে পারে, একটা হচ্ছে সিঙ্গেল সিস্টেম ইমেজ বা এসএসআই, আর একটা হচ্ছে কি সিস্টেম অ্যাভেলেবিলিটি বা হচ্ছে কি এসএসএ। তো এসএসআই যেটা, সিঙ্গেল সিস্টেম ইমেজ যেটা আছে, সেটা হচ্ছে কি দেখা যায় যে আমাদের যে কম্পিউটার গুলো আছে, মানে এই প্রত্যেকটা কম্পিউটার, কালেকশন অফ কম্পিউটার হচ্ছে কি একটা সিঙ্গেল মেশিন হিসেবে কাজ করবে। আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল পিসিতে কাজ করছি বা ইন্ডিভিজুয়াল লোকেশনে কাজ করতেছি, কিন্তু সবগুলো হচ্ছে কি আলটিমেটলি আমার একটা মেশিনে সবগুলো কালেক্ট করা থাকবে আর কি। হ্যাঁ, সিঙ্গেল সিস্টেম ইমেজ বলতে হচ্ছে আমি এরকমটাই বুঝি। সাপোজ আমি একটা প্রজেক্টের কাজ করছি যেখানে হচ্ছে কি আমরা মাল্টিপল পার্সন অ্যাসাইন করা আছে, মাল্টিপল পার্সন মাল্টিপল জায়গা থেকে হচ্ছে কাজগুলো করছে, কিন্তু সবাই হচ্ছে কি একটা মেশিনের মধ্যে কাজগুলো করছি। সাপোজ আমি একটা বিশাল একটা ড্রপসেট নিলাম, সেই ড্রপলেটের মধ্যে আমরা প্রত্যেকটা ভিন্ন ভিন্ন জায়গা থেকে অ্যাক্সেস করছি এবং সেখানে আমাদের প্রত্যেকের কাজগুলো করছি। তো এটাকে আমরা বলতে পারি যে একটা সিঙ্গেল সিস্টেম ইমেজ বা এসএসআই আমরা বলতে পারি। তারপর সিস্টেম অ্যাভেলেবিলিটি যেটা, সেটা হচ্ছে কি আমার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাইগ্রেট করা বা প্রত্যেকটা জায়গায় চেক পয়েন্ট রাখা, যে আমি একটা প্রসেসে কাজ করছি সেটাকে আমি মাইগ্রেট করে অন্য একটা প্রসেসে নিতে যাচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের যে সিস্টেম অ্যাভেলেবিলিটি সেটাকে সাপোর্ট দিয়ে থাকে। ক্লাস্টার মিডলওয়্যারের মধ্যে আমার এই ইনফ্রাস্ট্রাকচারকে সাপোর্ট দেওয়ার জন্য আমার দুইটা জিনিস আছে, কি কি, সিঙ্গেল সিস্টেম ইমেজ, একটা হচ্ছে সিস্টেম অ্যাভেলেবিলিটি। তারপর যেটা আছে প্যারালাল প্রোগ্রামিং এনভায়রনমেন্ট, তো সেখানে প্যারালাল প্রোগ্রামিং আমরা যখন কাজ করি দেখা যায় যে আমাদের একই সাথে মাল্টিপল জিনিস হচ্ছে চালাতে হয়, একই সাথে একাধিক কাজ করতে হয়, তখন সেটাকে আমরা বলতে পারি যে আমরা প্যারালাল কাজ করছি। তো এবং এই প্যারালাল প্রোগ্রামিং চালানোর জন্য কি আমাদের কিছু ওয়ে আসলে ব্যবহার করতে হয়, যেমন হচ্ছে কি থ্রেড থাকতে পারে, এমপিআই থাকতে পারে যেটা হচ্ছে মেসেজ পাসিং ইন্টারফেস, বা পিভিএম হতে পারে, প্যারালাল ভার্চুয়াল মেশিন থাকতে পারে, সফটওয়্যার ডিএসএম, এই জিনিসগুলো থাকতে পারে যেটা হচ্ছে কি আমার প্যারালাল প্রোগ্রামিং এর এনভায়রনমেন্ট হিসেবে কাজ করছে। এবং এগুলোর অ্যাপ্লিকেশন গুলো কি হতে পারে, যে আমার তো যেহেতু অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশনের মধ্যে কানেকশন হিসেবে কি কাজ করছে, মানে কানেক্টর হিসেবে কাজ করছে মিডলওয়্যার, তো অ্যাপ্লিকেশন কি কি থাকতে পারে, সিকোয়েন্সিয়াল হতে পারে, ডিস্ট্রিবিউটেড হতে পারে। তো এরকম হচ্ছে কিছু চ্যালেঞ্জিং অ্যাপ্লিকেশন যেগুলো, সেটা হচ্ছে কি ওয়েদার ফরকাস্টিং, কোয়ান্টাম কেমিস্ট্রি, মলিকিউলার বায়োলজি মডেলিং, ইঞ্জিনিয়ারিং অ্যানালাইসিস, এগুলো হচ্ছে কি আমার অ্যাপ্লিকেশন এর মধ্যে করতে পারে, বা ওয়েব সার্ভার ডাটা মাইনিং, এগুলো কি আমার একটা অ্যাপ্লিকেশনের মধ্যে করতে পারে। তো ক্লাউড কম্পিউটিং যদি আমি কি কম্পোনেন্ট বলি, তাহলে আমার হচ্ছে টোটাল ছয়টা হচ্ছে কি কম্পোনেন্ট, একটা হচ্ছে কি নোড, তারপর হচ্ছে অপারেটিং সিস্টেম, 3 নম্বর হচ্ছে কি আমাদের হাই পারফরমেন্স নেটওয়ার্ক, 4 নম্বরে ক্লাস্টার মিডলওয়্যার, 5 নম্বর হচ্ছে প্যারালাল প্রোগ্রামিং এনভায়রনমেন্ট, 6 নম্বর হচ্ছে কি আমাদের অ্যাপ্লিকেশন। সো এগুলো হচ্ছে কি আমরা ক্লাস্টার কম্পিউটিং এর কি কম্পোনেন্টস। তারপরে যেটা আছে টাইপস অফ ক্লাস্টার, আমাদের ক্লাস্টার কয় রকমের হতে পারে, তো আমাদের ক্লাস্টার হচ্ছে বেসিক্যালি 3 রকমের হতে পারে, কি কি, হাই অ্যাভেলেবিলিটি ক্লাস্টার, নেটওয়ার্ক লোড ব্যালেন্সিং ক্লাস্টার, হাই পারফরমেন্স ক্লাস্টার। তো আমরা হচ্ছে এগুলো নিয়েই দেখবো। হাই অ্যাভেলেবিলিটি ক্লাস্টার বলতে আসলে কি বোঝায়, এই যে ওয়ার্ডটা হাই অ্যাভেলেবিলিটি, এটা দিয়ে আসলে কি বুঝতে পারছো? উচ্চমাত্রার একটা কিছু আর কি এরকম, বুঝতে পারিনি, বুঝতে পারিনি কি মানে বলেছো। উচ্চ ক্ষমতা সম্পন্ন যোগাযোগ পাই এরকম কিছু কি? আচ্ছা, তারপর আর কেউ? কাস্টমার যখন আসবে তখনই সার্ভিসটা পাবে। ম্যাডাম ব্যাকআপ থাকবে ক্লাস্টারের কাছে, সিস্টেমে যদি কোনো ফেল হয় তখন হাই অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে আমি একটা সার্ভিস দিচ্ছি,
আচ্ছা সিমলা, সিমলা একটু আগে জয়েন করেছো, আমার কথা কি শুনতে পাচ্ছো সিমলা? জি ম্যাম, আচ্ছা তুমি মোস্ট প্রবাবলি ড্যাফোডিলের আইডি দিয়ে জয়েন করো। সরি ম্যাম, আসলে আমার এখানে দুইটা লগ ইন করা, তো দেখতে পাইনি কোনটা দিয়ে করছি। হ্যাঁ তুমি ড্যাফোডিলটা দিয়ে হচ্ছে লগ ইন করো। ওকে ম্যাম। ওকে, তো এখন হচ্ছে আমাদের হাই অ্যাভেলেবিলিটি ক্লাস্টার দিয়ে আমরা কি বুঝছি, এই যে আমাদের একটা সার্ভিস যে আমি দিচ্ছি, আমি তখনই অ্যাভেলেবেল বলবো যখন আমাকে যে সার্ভিসের জন্য আমি আমাকে রাখা হয়েছে, আমি যদি কন্টিনিউয়াসলি যে কোনো সময় এই সার্ভিসটাকে আমি দিতে পারি, তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি অ্যাভেলেবেল আছি সব সময়। তো আমি যখন একটা ক্লাস্টার ডিজাইন করব, তখন আমাকে ক্লাস্টারটা এরকম ভাবে ডিজাইন করতে হবে যে যদি কোনো প্রবলেম হয় কোনো একটা নোডে বা কোথাও একটা সিস্টেমে প্রবলেম হলো, সেজন্য হচ্ছে কি আমার ব্যাকআপ হিসেবে আমাকে একটা সার্ভিস দিতে পারে, বা কোনো একটা ফেল হলে সে যেন একটা ব্যাকআপ এনেবল রাখে, যেন সাথে সাথে কি আমি যে সার্ভিসের জন্য এসেছি সিস্টেম ফেলওর যেন আমি বুঝতে না পারি, আমি যেন তার ব্যাকআপ সার্ভিসটা পাই। তো হাই অ্যাভেলেবিলিটি ক্লাস্টার বলতে এটাই বোঝানো হচ্ছে, যখনই আমার ফেল হবে কোনো সিস্টেমে ফেল থাকবে, আমি যেন সাথে সাথে হচ্ছে কি আমার ব্যাকআপ সিস্টেম এনেবল করে তাকে আমি সেই সার্ভিসটা দিতে পারি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সাপোজ আমি যদি চিন্তা করি এখানে তিনটা নোড আমার আছে বা তিনটা মেশিন আমার কানেক্টেড আছে, আমি হচ্ছে কি আমার নোড ওয়ান এর মাধ্যমে আমি সার্ভিস দিচ্ছি, আমি ধরে নিলাম তো কোনো একটা কারণে নোড ওয়ান এর সমস্যা হলো, যেন হচ্ছে কি নোড টু সে সার্ভিসটা দিতে পারে, বা এরকম হতে পারে যে নোড টু তে কোনো একটা কারণে প্রবলেম হলো, সিস্টেমে ফেল হলো, সেই সার্ভিসটা যেন হচ্ছে কি নোড ওয়ান দিতে পারে। তো আমি যখনই হচ্ছে একটা ক্লাস্টার ডিজাইন করব বা ক্লাস্টার করব, আমি যদি হাই অ্যাভেলেবিলিটি ক্লাস্টার বলি, তাহলে আমাকে ক্লাস্টারটা এমন ভাবে ডিজাইন করতে হবে যেন হচ্ছে কি সে আমাকে ব্যাকআপটা দিতে পারে। তারপরে দেখো, তারপরে যেটা আছে লোড ব্যালেন্সিং ক্লাস্টার। তো লোড ব্যালেন্সিং বলতে আমরা কি বুঝতে পারছি? নিম্ন মানে বুঝতে পারিনি, লোড ব্যালেন্সিং বলতে আসলে কি বুঝতে পারছি আমরা? লোড ব্যালেন্সিং হচ্ছে কি আমাকে যে কাজটা দেওয়া হয়েছে আমি কি করব, আমাকে যাকে রাখা হচ্ছে, সাপোজ একজন মানুষকে রাখা হলো, আমাদেরকে পাঁচজনকে পাঁচটা কাজে অ্যাসাইন করলো, এখন এমন ভাবে কাজগুলো অ্যাসাইন করলো যেখানে হচ্ছে কি একজনের ভাগে হচ্ছে 10 দিনের কাজ করলো, আরেকজনের ভাগে হচ্ছে একদিনের কাজ করলো, তো এটা কি ভালোভাবে ডিস্ট্রিবিউট করা হলো? হ্যাঁ। সো লোড ব্যালেন্সিং যখন আমি বলবো, তখন আমি কাজগুলোকে এমন ভাবে ডিস্ট্রিবিউট করব যেন প্রত্যেকটা ভাগে কি আমার সমান কাজ পড়ে, এবং কোনো কাজে কোনো ভাগে যদি কাজ বেশি পড়ে যায়, কোনো একটা মেশিনে যদি কাজ বেশি থাকে, সে যেন তার লোডটাকে অন্য মেশিনের সাথে ডিস্ট্রিবিউট করে নিতে পারে। সো আমি যখন লোড ব্যালেন্সিং ক্লাস্টার বলবো, আমি যেন কাজটাকে এমন ভাবে ডিস্ট্রিবিউট করি যেন প্রত্যেকটা মানে মেশিনে কি হচ্ছে আমার সমান ভাবে কাজগুলো করে, এবং একটাতে যদি কোনো কারণে লোড বেশি হয় বা কম হয় সেই জন্য অন্যগুলোর সাথে শেয়ার করে নিতে পারে। এটাই হচ্ছে কি আমার লোড ব্যালেন্সিং ক্লাস্টার। সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমার মাঝখানে একটা লোড ব্যালেন্সার আছে যে কিনা হচ্ছে কি যে পরিমাণ লোড আসছে বা যে পরিমাণ কাজ আসছে সেটার উপর বেস করে সে প্রত্যেকটা সার্ভারে হচ্ছে কি কাজগুলো ডিস্ট্রিবিউট করছে। তারপরে যেটা আছে হাই পারফরমেন্স ক্লাস্টার। তো হাই পারফরমেন্স ক্লাস্টার বলতে আমরা কি বুঝি, আমরা তো হাই অ্যাভেলেবিলিটি দেখে এসেছি, তো এখন পারফরমেন্স হাই পারফরমেন্স বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আমি সবকিছু ডিজাইন করলাম, সবকিছুই করলাম, আমার প্যারালাল প্রোগ্রামিং চলছে, সবই চলছে, কিন্তু আমার আলটিমেট আউটপুট বা পারফরমেন্স হচ্ছে খারাপ। তো আমি যদি এরকম কিছু ডিজাইন করি তাহলে সেটা অবশ্যই কি গ্রহণযোগ্য হবে না, আমাকে এরকম ভাবে একটা ডিজাইন করতে হবে যেন আমি যেই প্রবলেমে দিব সে হচ্ছে কি আমাকে মানে খুবই ভালো পারফরমেন্স দিতে পারবে, তার কম্পিউটেশন পাওয়ার বা তার রিসোর্স গুলো যেন ভালো হয় সেই জিনিসটা আমাকে এনশিওর করতে হবে। তো যখন দেখা যায় যে আমরা প্যারালাল প্রসেসিং করি, তখন হচ্ছে কি আমাদের এই হাই পারফরমেন্স ক্লাস্টারটা দরকার হয়, কারণ আমি আমরা যদি এই ফিগারটাতে দেখি এখানে আমাদের কয়েকটা ভাগে ভাগ করা আছে, আমি যদি বলি এগুলো সবগুলোই কি প্যারালালি কাজ করছে, কোনো কারণে যদি একটা ভালো কাজ না করে বাকি তিনটা ভালো কাজ করলো, সেক্ষেত্রে কি আমার পারফরমেন্সটা খুব মানে মানে আমার আমার মন মতো হবে না, বা আমার সন্তুষ্টি যেটাতে সেটা হবে না আসলে। তো আমার যখন চারটাই সেম আউটপুট বা চারটাই হচ্ছে কি ভালোভাবে আউটপুট দিতে পারবে, তখন আমি বলতে পারবো যে না সে আমাকে হাই পারফরমেন্স দিচ্ছে। তো আমি যখন ক্লাস্টার ডিজাইন করব, তখন প্যারালাল প্রসেসিং এর ক্ষেত্রে আমার এই হাই পারফরমেন্স ক্লাস্টারটাকে আমরা ব্যবহার করতে পারি, যেন হচ্ছে কি প্রত্যেকটা ভাগে যে আমি ভাগ করেছি কাজগুলোকে, প্রত্যেকটা কাজে যেন কি আমাকে সেম আউটপুট এবং ভালো আউটপুট কম সময়ের মধ্যে দিতে পারে, এবং এটা অবশ্যই কি আমার কস্ট এফেক্টিভ হতে হবে। তো হাই পারফরমেন্স ক্লাস্টার হচ্ছে কি আমাকে এই জিনিসগুলো এনশিওর করে থাকবে, এবং একটা নোডে যদি কোনো কারণে হচ্ছে ডিফেক্ট হয় বা ফেলিওর হয়,
অন্য একটা নোডে যেন সেটা ইফেক্ট না করে, অন্য একটা নোড যেন কি তার সার্ভিসটা দিতে পারে, এই জিনিসগুলো হচ্ছে কি আমাকে এনশিওর করতে হবে। এমন হলো যে আমার একটাতে প্রবলেম হয়েছে, সাপোজ এই রোতে আমার প্রবলেম হয়েছে, আমার এই রোটা আইডেন্টিফাই করতে পারলো না যে তার এখানে প্রবলেম হয়েছে, তাহলে সে কিভাবে সলভ দিবে। সো আমাকে প্রত্যেকটা জিনিস এরকম ভাবে রেডি করতে হবে যেন কোনো একটাতে প্রবলেম হলে সে যেন সাথে সাথে আইডেন্টিফাই করতে পারে যে হ্যাঁ এখানে একটা প্রবলেম হয়েছে। যখনই আমি আইডেন্টিফাই করতে পারবো তখনই আমি হচ্ছে সার্ভিসটা দিতে পারবো। এই যে তাড়াতাড়ি কাজটা করা হচ্ছে, সে যখন সে এটাকে এনশিওর করতে পারবে তখন আমি বলতে পারবো যে না তার হাই পারফরমেন্স আছে। তো আমি যখন প্যারালাল প্রসেসিং এর কথা বলবো তখন হচ্ছে কি আমাকে এই হাই পারফরমেন্স ক্লাস্টারটাকে নিয়ে ভাবতে হবে বা হাই পারফরমেন্স ক্লাস্টারটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো আমরা যদি বলি, আমরা তিন ধরনের হচ্ছে ক্লাস্টার দেখেছি, হাই অ্যাভেলেবিলিটি, লোড ব্যালেন্সিং, আর একটা হচ্ছে কি হাই পারফরমেন্স ক্লাস্টার। আমরা কি এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম, জি ম্যাম। ওকে, তারপরে যেটা আছে ক্লাস্টার ক্লাসিফিকেশন। ক্লাস্টার ক্লাসিফিকেশনের মধ্যে আমরা কিছু এট্রিবিউট নিয়েছি এবং কি কি ভাগে ভাগ করা যেতে পারে সেটা আমরা রেখেছি। তো এট্রিবিউট প্যাকেজিং এর উপর বেস করে আমাদের ক্লাস্টার ক্লাসিফিকেশন দুইটা হতে পারে, কম্প্যাক্টও থাকতে পারে আবার স্ল্যাকও থাকতে পারে। কন্ট্রোলের উপর বেস করে সেন্ট্রালাইজড হতে পারে, ডিসেন্ট্রালাইজড হতে পারে। হোমোজেনিয়াসের উপর বেস করে হোমোজেনাস বা হেটারোজেনাস হতে পারে। সিকিউরিটির উপর বেস করে এনক্লোজড বা এক্সপোজড, এই দুইটা হতে পারে। ঠিক আছে, তো এখন আমরা যদি একটু দেখি প্যাকেজিং এর উপর বেস করে আমরা ক্লাস্টারকে দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে কম্প্যাক্ট আর একটা হচ্ছে কি স্ল্যাক। কম্প্যাক্ট মানে আমি বুঝাচ্ছি যে হ্যাঁ আমি একটা জায়গার মধ্যেই হচ্ছে কি আবদ্ধ আছি, বাইরের কারোর সাথে আমার কোনো কানেকশন নেই, এটাকে আমি বলছি কম্প্যাক্ট ক্লাস্টার। স্ল্যাক ক্লাস্টার হচ্ছে কি আমি আমার একটা জায়গাতে তো আছি কিন্তু তার আশেপাশের জিনিসের সাথেও কি আমার কানেকশন আছে, সেটাকে আমি বলছি স্ল্যাক ক্লাস্টার। কম্প্যাক্টে হচ্ছে কি পেরিফেরাল কারোর সাথে হচ্ছে আমার কানেকশন থাকবে না, স্ল্যাকে হচ্ছে কি আমার পরিফেরাল জিনিসের সাথে কানেকশন থাকবে, যেমন এসএমপি ওয়ার্ক স্টেশন বা পিসি হতে পারে। যেমন আমরা চিন্তা করি, চিন্তা করতে পারি যে একটা বাসার মধ্যে, একটা ফ্ল্যাট বাসার মধ্যে প্রত্যেকটা রুমে আলাদা আলাদা রুমে যারা আছে তারা কম্প্যাক্ট ক্লাস্টার হিসেবে আছে, আর প্রত্যেকটা রুমের সাথে প্রত্যেকটা রুমের মানুষের সাথে যে বাকিদের যে কমিউনিকেশন, একটা রুমের সাথে আরেকটা রুমের যে কমিউনিকেশন সেটাকে আমরা বলতে পারি স্ল্যাক ক্লাস্টার। তারপর যেটা আছে ক্লাস্টার কন্ট্রোলিং, ক্লাস্টারটাকে হচ্ছে কি আমরা দুই ভাগে কন্ট্রোল করতে পারি, একটা হচ্ছে সেন্ট্রালাইজড আর একটা হচ্ছে কি ডিসেন্ট্রালাইজড। সেন্ট্রালাইজড যখন আমরা বলবো তখন হচ্ছে কি আমাদের সব ডিসিশন কি একজনের উপর বেস করে নিতে হবে, আমাদের একজন সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর থাকতে হবে। আর ডিসেন্ট্রালাইজড যখন বলবো তখন আমি আমার ডিসিশন আমি নিজে নিতে পারবো, প্রত্যেকের ডিসিশন নেওয়ার একটা মানে পাওয়ার থাকবে আর কি। এটাকে আমরা যদি আমরা চিন্তা করি, সাপোজ আমাদের বাসায় যদি আমাদের জয়েন্ট ফ্যামিলি হয় বা আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতেও দেখা যাবে যে হ্যাঁ আমাদের বাবা একটা ডিসিশন দিল বা মা একটা ডিসিশন দিল, সেই ডিসিশনটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। এটা আমি বলতে পারি যে এটা একটা সেন্ট্রালাইজড একটা ডিসিশন আসলো। তারপর ডিসেন্ট্রালাইজ কি হলো, যে না আমি আমার ডিসিশন আমি নিজে নিব, আমি নিয়ে হচ্ছে প্রত্যেককে বলবো যে হ্যাঁ তাদেরকে জানাবো যে আমি এই ডিসিশনটা নিয়েছি, এটা হচ্ছে কি ডিসেন্ট্রালাইজ। ডিসেন্ট্রালাইজড হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ওনারশিপ থাকবে। সো ক্লাস্টার কন্ট্রোলিং এর কি ব্যাপারটা সেম, যখন আমি সেন্ট্রালাইজড ক্লাস্টার বলবো তখন হচ্ছে কি প্রত্যেকটা নোডেরই হচ্ছে কি একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটর থাকবে, আর ডিসেন্ট্রালাইজ যখন বলবো প্রত্যেকটা নোডেরই হচ্ছে কি ইন্ডিভিজুয়াল ওনারশিপ থাকবে। তারপরে ক্লাস্টার হোমোজেনিটি, এখানে হচ্ছে হোমোজেনাসও হতে পারে বা হেটারোজেনাসও হতে পারে। সাপোজ একটা বাসার মধ্যে আমি যদি বলি তাহলে দুই ভাই বোন আছে তারা হচ্ছে কি হোমোজেনাস ক্লাস্টার, আর যদি এখানে কোনো হচ্ছে কাজিন আসে তাহলে এটাকে আমি বলবো হেটারোজেনাস ক্লাস্টার। এগুলো হচ্ছে কি আমি আমার এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি যেন তোমাদের মনে থাকে আর কি, এমন না যে এই এক্সাম্পলটাই তোমাদেরকে দিতে হবে বা ভ্যালিড এক্সাম্পল, ওরকম না। তো হোমোজেনাস যখন আমি বলবো তখন হচ্ছে কি আমার সেম প্ল্যাটফর্ম থাকবে, সেম প্রসেসর আর্কিটেকচার বা সেম অপারেটিং সিস্টেম থাকবে, তখন এটাকে আমি হোমোজেনাস বলছি। আর হেটারোজেনাস হচ্ছে কি আমার সেম প্রসেসর হবে না, মাল্টিপল প্রসেসর আর্কিটেকচার এখানে থাকতে পারে বা মাল্টিপল অপারেটিং সিস্টেম আমার থাকতে পারে। সো ক্লাস্টার হচ্ছে কি হোমোজেনাস এবং হেটারোজেনাস এই দুইটাকে হচ্ছে কি সে দুইটাকে ব্যবহার করে কি আমরা একটা ক্লাস্টার করতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে কি ক্লাস্টার সিকিউরিটি দুই রকমের হতে পারে, একটা হচ্ছে এক্সপোজড আর একটা হচ্ছে কি এনক্লোজড। এক্সপোজড হচ্ছে কি আমার বাসার ভিতরে যে সিকিউরিটি আছে বা আমি বাসার ভিতরে আছি তখন আমার যেরকম আছে সেটাকে আমি বলতেছি কি এনক্লোজড, আমার বাসার ভিতরে যেটা আছে বাইরের কারোর সাথে আমার কোনো কমিউনিকেশন নাই, সো সিকিউরিটির ব্যাপারটা আসছেই না। আর এক্সপোজড হচ্ছে কি আমার বাসার ভিতরে তো সিকিউরিটি আছে, আমার বাইরে বাসার বাইরে যারা আছে তাদের সাথেও কি কমিউনিকেশনের জন্য আমাকে একটা সিকিউরিটি মেনটেন করতে হচ্ছে, কমিউনিকেশন পাথ বিল্ড আপ করতে হচ্ছে, এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্সনের সাথে বা ফ্ল্যাটের সাথে আমার কমিউনিকেশন করতে হচ্ছে। তো এটাকে আমি বলতে পারি যে এক্সপোজড
এক্সপোজড হচ্ছে কি ক্লাস্টার, যেটাতে হচ্ছে কি আমার আউটসাইড ওয়ার্ল্ড এর সাথেও কি আমার কমিউনিকেশন থাকছে, এবং সেক্ষেত্রে আমি যে সিকিউরিটিটা মেনটেন করছি সেটাকে আমি বলছি কি এক্সপোজড সিকিউরিটি, এবং এটাই হচ্ছে কি আমার ক্লাস্টার সিকিউরিটির আরেকটা পার্ট বা ক্যারেক্টারিস্টিক্স হতে পারে। তো এই এক্সপোজড সিকিউরিটির ক্ষেত্রে যে জিনিসটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, যেহেতু আমার হচ্ছে কি বাইরের ওয়ার্ল্ড এর সাথেও কি আমার সিকিউরিটি সিকিউরিটিটা মেনটেন করতে হচ্ছে, তার জন্য দেখা যায় মাঝে মাঝে বাইরের ওয়ার্ল্ড থেকে কোনো একটা ইনপুট বা কোনো কিছুর কারণে কোনো হচ্ছে সমস্যা তৈরি হতে পারে বা আনওয়ান্টেড হচ্ছে কোনো ক্যারেক্টারিস্টিক চলে আসতে পারে। মানে আমাদের সিস্টেমটা তো হচ্ছে কি ডিস্টার্ব হতে পারে, এটা হচ্ছে কি আমার এই এক্সপোজড ক্লাস্টারে একটা ডিসঅ্যাডভান্টেজ। আর এনক্লোজড কি, যখন হচ্ছে কি আমার বাইরের কারোর সাথে কমিউনিকেশন নাই, আমি একটা বাসার ভিতরে আছে, আমাদের মাঝখানে যে সিকিউরিটি গুলো আছে সেটা হচ্ছে কি আমার এনক্লোজড ক্লাস্টারের সিকিউরিটির মধ্যে করতেছে, এবং এটার একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা যেহেতু বাইরের আউটসাইড ওয়ার্ল্ড এর সাথে তার কোনো কমিউনিকেশন নাই, সো কোনো ক্ষেত্রে যদি কোনো দরকার হয় যে আমার বাইরের একটা হেল্প দরকার আছে, সেক্ষেত্রে সেটা পাচ্ছে না, কোনো ইফিসিয়েন্ট ওয়েতে সে কোনো সলিউশন আসতে পারছে না। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে কি সিকিউরিটিটা ভালো থাকে এনক্লোজড এর ক্ষেত্রে, আর এক্সপোজড এর ক্ষেত্রে কি সিকিউরিটিটা একটু কম থাকে। তো এই ক্লাস্টার হচ্ছে কি এই দুইটা জিনিসই কি এনশিওর করছে, ঠিক আছে, একটা হচ্ছে এক্সপোজড সিকিউরিটি আর একটা হচ্ছে কি এনক্লোজড সিকিউরিটি। তো এগুলো ছিল বেসিক্যালি কি আমাদের হচ্ছে ক্লাস্টার এট্রিবিউটের উপর বেস করে যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো হতে পারে। কি কি ছিল, প্রথমটা ছিল কি প্যাকেজিং, তারপরে ছিল কি মনিটরিং পাওয়ার, তারপরে যেটা ছিল সেটা হচ্ছে কি হোমোজিনিটি, তারপর হচ্ছে কি সিকিউরিটি। তো এগুলোর উপর বেস করে আমরা কয়েকটা ভাগে ভাগ করেছি, এবং যে ভাগে ভাগগুলো করেছি প্রত্যেকটাই হচ্ছে কি আমাদের আমাদের সুবিধা মতো করে আমরা হচ্ছে এই ক্লাস্টার গুলোকে করে নিতে পারি। এতটুকু কি আমরা বুঝতে পেরেছি? তারপর যেটা আছে ক্লাস্টার কম্পিউটিং এর অ্যাডভান্টেজ, সুবিধা কি কি হতে পারে, ম্যানেজেবিলিটি, যেহেতু হচ্ছে কি আমাকে ইন্ডিভিজুয়ালি ম্যানেজ করতে হচ্ছে না, আমি সবগুলোকে মিলায় একটা সেন্ট্রাল একটা কিছু পাচ্ছি, তার জন্য একটাকে ম্যানেজ করা অবশ্যই কি আমার বাকিগুলো মানে আলাদা আলাদা ম্যানেজ করার থেকে ইজি হয়। তারপর সিঙ্গেল সিস্টেম ইমেজ, যেহেতু হচ্ছে কি আমি অনেকগুলো মেশিনকে একসাথে করে একটা কম্প্যাক্ট বা কোলাবোরেটিভ কিছু একটা পাচ্ছে, তার জন্য দেখা যায় যে একটা জিনিসকে আমার মেনটেন করতে হচ্ছে, আমার বাকি ক্লাস্টার কম্পোনেন্টগুলো নিয়ে এত বেশি ভাবতে হচ্ছে না, জাস্ট আমাকে এই যে একটা ইমেজ তৈরি করেছি বা একটা ভার্চুয়াল একটা মেশিন নিয়েছি সেটাকে ম্যানেজ করলেই আমার হচ্ছে ক্লাস্টার হচ্ছে কি আমার এই সিঙ্গেল সিস্টেম ইমেজের ফেসিলিটিটা দিয়ে থাকে। তারপরে হচ্ছে কি হাই অ্যাভেলেবিলিটি, যেটা অলরেডি আমরা জানি যখন আমাদের একটা সিস্টেম ফেল করবে তখন হচ্ছে কি আরেকটা আমাদেরকে সেই সাপোর্টটা দিতে পারবে। ডিসঅ্যাডভান্টেজ কি কি, প্রোবাবিলিটি ইস্যু, আমার যখন হচ্ছে কি একটাতে আমি প্রবলেম আইডেন্টিফাই করবো তখনই হচ্ছে কি আমাকে আরেকটাতে সুইচ করতে হবে বা আরেকটা আমাকে ব্যাকআপ দিতে হবে। তো এখানে হচ্ছে কি বিভিন্ন মানে পড়াশোনার জন্য আমাকে বিভিন্ন জিনিস হচ্ছে আমাকে প্রোগ্রামিং করতে হচ্ছে, তো তার জন্য হচ্ছে দেখা যায় কি প্রত্যেকটাকে কম্বাইন করে একটা ইস্যুতে নিয়ে আসা বা একটা এন্টিটিতে নিয়ে আসা এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপরে হচ্ছে কি আমাকে প্রবলেম ফাইন্ড করতে হয়, প্রবলেম ফাইন্ড করে তারপর হচ্ছে আমাকে সলিউশন দিতে হয়। সো প্রবলেম ফাইন্ডিংও কি একটা ইস্যু, যদি কোনো কারণে সেখানে ভুল প্রবলেম আমি খুঁজে পাই তাহলে দেখা যাবে সলিউশনে কি ভুল হবে, সো আমাকে কারেক্ট সলিউশনটা বা কারেক্ট হচ্ছে ভুলটা খোঁজাও কি আমার একটা এখানে মেজর একটা ইস্যু। তারপরে কি এই যে ক্লাস্টারগুলো আমি ডিজাইন করছি, সো আমার দেখা যায় কোনো স্পেশালিস্ট না হইলে সে এগুলোকে মডিফাই করা বা ডিজাইন করা কোনো কাজই করতে পারবে না, যে কেউ কি এটাতে কাজ করতে পারবে না। এটা যেমন অ্যাডভান্টেজও হতে পারে ওরকম ডিসঅ্যাডভান্টেজও ক্লাস্টার কম্পিউটিং এর ক্ষেত্রে এটাও একটা একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে কাউন্ট হচ্ছে। তো এগুলো ছিল কি আমাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। কনক্লুশন যেটা হচ্ছে অলরেডি যে আমরা এত মানে আগের স্লাইডগুলোতে যেটা পড়ে এসেছি সেটা যদি একটা সামারি আমি করি, যে হচ্ছে কি একটা টেকনোলজি যেটা হচ্ছে বিভিন্ন ক্লাস্টার তৈরি করবে, গ্রুপ বা গুচ্ছ তৈরি করবে, যেগুলো হচ্ছে একটা ইউনিফাইড একটা সলিউশন দিবে এবং সেখানে হাই পারফরমেন্স, অ্যাভেলেবিলিটি এবং অ্যাক্সেসিবিলিটি বা স্কেলাবিলিটি এই জিনিসগুলো এনশিওর করবে, এবং যখনই আমরা ডিজাইন করবো তখন একটা সে কস্ট এফেক্টিভ প্ল্যাটফর্ম সে আমাকে প্রোভাইড করবে। তো এটা ছিল কি মূলত আমাদের যে ক্লাস্টার কম্পিউটিং এর স্লাইড, এই টপিকগুলোই মূলত কভার করছে কি কি জিনিস ছিল, ক্লাস্টার কম্পিউটিং কি, কেন ব্যবহার করবো, মেজর ইস্যু কি, তারপর কি কি কম্পোনেন্ট কি বা আর্কিটেকচার কি, তারপর হচ্ছে আমাদের টাইপ ছিল, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বা ক্যারেক্টারিস্টিক্স, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে কি আমার মূলত এই ক্লাস্টার কম্পিউটিং এর স্লাইডটা। আমি যদি রেফারেন্সের কথা বলি, এটা মূলত হচ্ছে একটা নেটের রিসোর্স থেকে নেওয়া এবং সেখানে আমি আরো কিছু জিনিস অ্যাড করেছি, মডিফাই করেছি, আর এগুলো হচ্ছে রেফারেন্স হিসেবে ব্যবহার করা যায় আর কি। তো এটাই ছিল মূলত ক্লাস্টার কম্পিউটিং এর স্লাইড। এখন যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলো।
একটা কোশ্চেন আছে, সেটা হলো ম্যাম এটা তো বিভিন্ন পার্টে ম্যাম বিভক্ত করতে হবে, যদি একটা কোনো পার্টে সমস্যা হয় তাহলে কি ম্যাম পুরো ডিভাইসটাই কি ম্যাম ইনজোর হবে, যেরকম মানে চলবে না বা এরকম কিছু? না, তার জন্যই তো আমি বলছি হাই অ্যাভেলেবিলিটি ক্লাস্টার, তখনই তো আমার হাই অ্যাভেলেবিলিটি ক্লাস্টারটা আসলে লাগছে। যদি কোনো কারণে কোনো একটা জায়গায় এরর হয়, সে যেন কি ব্যাকআপ হিসেবে বা আরো যে সিস্টেমগুলো আছে ব্যাকআপটা যেন দিতে পারে, সেটাই আমাকে এনশিওর করতে হবে। যদি এরকম হতো যে আমার একটা তো প্রবলেমের কারণে পুরো সিস্টেমটাই অফ হয়ে যেত, তাহলে তো হচ্ছে যে আমার ভালো কোনো ক্লাস্টার বা ভালো কোনো সিস্টেম আমি ডিজাইন করতে পারবো না। তো আমি যখনই ডিজাইন করবো আমাকে এই জিনিসটা মাথায় রেখে ডিজাইন করতে হবে, যখন আমার একটা সিস্টেমে প্রবলেম হবে আমার বাকি সিস্টেম গুলো যেন তার সাপোর্টটা আমাকে দিতে পারে, পুরো সিস্টেম আমার কখনোই অফ হওয়া যাবে না। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, অলরেডি তোমাদের স্লাইডটা দেওয়া আছে, তোমরা একটু দেখবে, আর যদি কারো কোনো বিষয়ে প্রবলেম হয় বা কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কি সেটা আমাকে ইনফর্ম করবে, এবং আমি তোমাদের একটা ডিসকাশন ফোরাম ক্রিয়েট করে দিব, যেখানে হচ্ছে কি তোমাদের তোমরা তোমাদের ওপিনিয়ন গুলো লিখবে, এবং হচ্ছে ওইখানে কোয়েশ্চেন টাইপের কিছু থাকবে যেটা তোমাদের হচ্ছে আনসার করতে হবে আর কি। এটা আমি হয়তো আজকের মধ্যে অ্যাড করে দিব, জাস্ট কি শিখেছো বা এই জিনিসটা বলতে কি বোঝায়, এরকম টাইপের কোনো কোয়েশ্চেন থাকবে আর কি। আমি যদি বলি তোমাদের কুইজ বলো বা যেটাই বলো, পরবর্তীতে প্রথম কুইজটা হবে সেটা কি ক্লাস্টার কম্পিউটিং এবং ক্লাউড কম্পিউটিং এর উপর বেস করে হবে। তো একটু ভালোভাবে প্রিপারেশন নিবে, যদিও এগুলো হচ্ছে কি বর্ণনামূলক, কিন্তু এগুলো আলটিমেটলি আমাদের ফিউচার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে লাগবে আর কি। তো একটু বুঝে বুঝে পড়বে তাহলে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে, আর প্রবলেম হলে তো অবশ্যই আমাকে বলবে। ম্যাম।